রাহি ফোনটা রেখে দাও, রাহি ফোনটা। তোমার কি প্রচুর জাম হয়ে গেছে নাকি ঘরে? হ্যাঁ, একবার আমাকে বলছে জাম খাবি, একবার ওকে বলছে জাম খাবি। জাম জাম ভালো লাগে, জাম যদি থেতো করে একটু মাখানো হয়। রাহি তুমি মামাইকে ফোনটা দিয়ে দাও, দিমুকে ফোনটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিমুকে ফোনটা দিয়ে দাও। কেন না না, দিমু ফোন করবে, দিমু ফোন করবে, মা দাও, দিমু ফোন করবে, দাও পাপাকে ফোন করবে। কি করতে বলতো, মানির মুখে কপালে টিপ আছে তো, ফোনটা নিচ্ছে দিয়ে টিপটা করছে, কিছুতেই দিল না কথা বলতে। রাহি রাহি এদিকে তাকাও, রাহি লুক এট দিস ফোন। পাকা মানে পুরো পাকু হয়ে গেছে। ঝুনো হয়ে গেছে পুরো, এবার যাবে ওর কাছে, পিরিত করছে পিরিত করছে। মামাকে জিজ্ঞেস কর, মামা বেড়া যাবি? আরে না, ও ভাবছে কেতাকুতু দেবে মামা ওর পিঠে, বুঝলে তো, ওই জন্য ওই কায়দাটা করলো। ওর বাবা এরকম করে তো, কি ডিজাইন ও বসে আমি বুঝতে পারি না। কালকে আমার সেই জিমন্যাস্টিকের মধ্যে পা ধরে গিয়ে আরে ও কি চাইছে বলতো, ওর পিঠটার মধ্যে তুই নাকটা দিয়ে এরকম ঘষবি, আর ও এরকম কেতা কুতু ইয়ে করো, ওই দে। ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা নিয়ে নিয়েছি। একবার ওর দিকে তাকাচ্ছে, একবার তোমার দিকে তাকাচ্ছে। মামার কাছে, মামার কাছে ফোন, মামার কাছে। এবার আমারটা ধরে টানাটানি করছে গো। ওই দেখো, ওই দেখো, পুরো বেঁকে যাবে একবারে। ওকে একবার দেখো কিরকম, মানে পুরো বড় মানুষের মতো ফোন দেখছে শুয়ে শুয়ে, মানে কেড়ে কুড়ে ফোনটাকে নিয়ে গেল হাত থেকে মায়ের। এই তাকানো স্টাইলটা দেখলে একবার, ও তো সারা দিয়েছে, অনেকে বড়রা ফোনে থাকলে সারা দেয় না, ও তো সারা দিয়েছে। এটা তো বোঝা যাচ্ছে তাও ছোট আছে। দা আমার ফোনটা দা। না না, তুমি চাইছো কেন, কি যে না বলা শিখলো মা, মানে কি ওদিকে ঘুরো বাবার মতো, ওদিকে ঘুরে শুয়ে পড়ে ফোন দেখতে শুরু করে। আমায় দা, ওর বাবাকে যখন, ওর বাবাকে যখন একটা কাজ দুবার তিনবার বলা হয়, তখন ওর বাবা বিরক্ত হয়ে উল্টো ওদিকে ঘুরে ফোন দেখতে শুরু করে দেয়। দাদু কই, মা ফোনে দাদু আছে? কই দাদু, কই দাদু, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। বাবা রে বাবা, মেয়ে তো আমার দাদু 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 কই পাগল হয়ে যাচ্ছে। হ্যালো করো, হ্যালো করো দাদু। রাহির ড্রেসটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু রাহির দিম্মু ড্রেসটা রাহির সঙ্গে ম্যাচ করছে না কেন? করছে, তোমার পিঙ্ক হালকা পিঙ্কের সঙ্গে ওর জামার হালকা পিঙ্ক ম্যাচ করছে। রাহির এই জামাটা কি কিউট দেখতে বলো, মানে আমার ওর যতগুলো জামা আছে সব থেকে আমার ভালো লাগছে এখন এই জামাটা। প্রথমে আমি ভাবছি না, এইখানটা মনে হয় কালকে পরিয়েছিলাম, তরকারি ঝোল টোল মনে হয় লেগে গেছে। তারপর আমি দিয়ে মানে আমি আজকে উঠেছি সাদা জামায়, রাহি তুই কি লাগিয়েছিস? তারপরে ভালো করে দেখে দেখছি না, প্রিন্টটাই এখানটা এরকম ছাপ পড়েছে। এই এই জামাটা ম্যাক্স থেকে ছিল, এত সুন্দর আইসক্রিম আইসক্রিম জামাটা, পুরো একদম গরমের জন্য মনে হচ্ছে এত জামাটা। তোকে সাজানো হয়ে গেছে, আমার এদিকে ব্লগ ফেসবুকে পোস্ট আমি এখন করছি, ইউটিউবে পোস্ট করা হয়ে গেছে। এখন কিছুটা ভিডিওগুলো আমি আমার ফোন থেকে ট্যাবে নিলাম, বাদ বাকি এখনো কিছু ভিডিও আছে যেগুলো ট্যাবে নিতে হবে। এই ব্লগ পোস্ট হবে, ব্লগ ডিলিট হবে, তারপরে আমি আমার ফোনের ভিডিও
ট্যাবে নিতে পারবো, না হলে আমি ভিডিও এখন যে বেরোচ্ছি আমি আর করতে পারবো না। ঘুরতে আমি আমার নতুন ব্যাগ নিয়ে যাবো। ও মা তুমিও তোমার নতুন ব্যাগ নিয়ে যাও। ও মা বার করছে, একটা এই ব্যাগটা একসাথেই অর্ডার করেছে, আমি দেখে দিয়েছি দুটো ব্যাগই। এই ব্যাগটাও সুন্দর দেখতে বলো, এটাও অনলাইন থেকে নেওয়া গেছে, আবার তোমার ব্যাগের কাছে। সকাল থেকে এই যে আমুলকুল ভাই দিল, এনেছে দুদিন আগে, আমার খাওয়া হয়নি। আমি বলেছিলাম ইয়ে আনতে, কি বলে ওটাকে, ভ্যানিলা আইসক্রিম আনতে, ওটা দিয়ে খাবো, তো খাওয়া হয়নি, এটা এখন নিয়ে বেরোচ্ছি। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা তো স্টার্ট করা হয়নি, কারণ ফোনের মেমোরি নেই, তো এখন সেগুলোকে ক্লিয়ার করে আমি ভিডিওটাকে স্টার্ট করলাম। আমরা সবাই মিলে এখন একটু বেরোচ্ছি, সবাই বলতে আমি, ভাই, বাবা, মা, না বাবা নয়, মিঠির বাবা, মিঠির বাবা আর আমার মা। আমার বাবা যেতে পারলো না, কারণ মেজো জেঠা নেই, বেড়াতে গেছে, দোকানে লোক নেই, সেই জন্য বাবাকে থাকতেই হলো। তো কোথায় যাচ্ছি এখনো কোনো ডেস্টিনেশন ঠিক হয়নি, ওদের ঠিক হয়েছে আমাকে এখনো বলেনি। আমাদের ডেস্টিনেশন এখান থেকে 110 কিলোমিটার, এত দূর আমি যাব না, খাপা নাকি, এত গরম, এত গরম, ঘুরতেও ইচ্ছে করে আবার মনে হয় যেন এই গরমে বেরোবো না, বাড়িতে থাকবো। যখন বাড়িতে থাকি তখন মনে হয় যে প্রত্যেক বৃহস্পতিবার গুলো এইভাবে কেটে যাবে, না ঘুরে না ঘুরে, আবার যখন বেরোচ্ছি তখন মনে হচ্ছে এত গরমে না বেরোনোই ভালো ছিল। বাজলো হচ্ছে 10:19, আমরা এই ফাইনালি জাস্ট ঢুকলাম। একটু আগে একটা মানে সিগন্যাল আমাকে দুজনের জন্য বাধ্য হয়ে ভাঙতে হলো আর পুলিশে ধরলো, না হলে আরো 10-15 মিনিট আগে পৌঁছে গেছিলাম। যাক, কিছু টাকা টাকা নেয়নি। আমি বললাম স্যার, রিকোয়েস্ট করলাম যে স্যার আমার জন্য হয়নি, সামনে দুটো বাইক ছিল তাদের জন্য আমাকে এদিকটা ঢোকাতে হয়েছে, কিছু উপায় ছিল না, তো তারপরে ছেড়ে দিল ওগুলো। ঠিক আছে, বলছি তুমি হাত না ধরলে কিন্তু তুমি হারিয়ে যাবে, হাত ধরো কি, না হাত ধরো, এসো। এই যে আমরা চলে এসেছি ফাইনালি অফ বিটে, আমাদের ডেস্টিনেশন ছিল আজকে, ও এই যে দেখা যাচ্ছে অফ বিট, ওটা, এই যে হাত ধরো, এদিকে এসো, গাড়িতে করে নিয়ে চলে যাবে তোমাকে, হয়নি তোমার একটু, হাত ছাড়ায় না, হাত ছাড়ায় না, এই বয়স থেকে হাত ছাড়িয়ে নিলে হবে না, আমার বাবা, চলো। গরম ছিল প্রবল, কিন্তু ওখানে গিয়ে নিচটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে গল্প টল্প করে এখন আমরা ফাইনালি যাচ্ছি রুফটপে। অনেক কষ্ট করে আমাকে একদিন খাইয়েছ, অনেক কিছু রান্না করে গরমে, ওই জন্য ট্রিট।
এখানে মেয়ের জন্য মা সিদ্ধ ভাত করে এনেছিস, ওইটা এখন ওকে খাওয়াবো। কি তাই তো, আগে মেয়ের পেটটা ঠান্ডা করি তারপর আমরা খাবো। কিন্তু মেয়ের পেট ঠান্ডা করলে তো মেয়ের চোখ বন্ধ হয়ে যাবে তখন। বাবা তুমি এনজয় করছো মা? এনজয় এ মা এনজয় করছো না? না না আহারে, মেয়েটা একটু এনজয় করতে পাচ্ছে না। এখানে চলছে হচ্ছে এখন ওর ডিনার হয়ে গেলে তারপরে আমাদের স্টার্টার শুরু হবে, তারপরে আমাদের ডিনার শুরু হবে। এই বেলুন মরচিস কেন রে? আমার রাহি ভয় পাচ্ছে মাম্মা। আলু ভাজাটা হাতে নিয়েছে, এবার খাবে। আর একবার খাইয়ে দাও। কাটা চামচে করে মেয়োনিজ খাওয়াচ্ছে সবাইকে। পাপাকে না করলে না এবার এবার পাপা কি খাইয়ে যাবে খালি, আমাকে আর দেবে না। করো এখানে চলে এসছে আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এখানে হচ্ছে ছিল ফ্রাইড রাইস, গার্লিক ফ্রাইড রাইস, মানে গার্লিকটাকে তেলের মধ্যে পুড়িয়ে সেটার মিক্সড ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন। এটা তুমি কি অর্ডার করেছো? হট গার্লিক চিকেন। কথায় আছে না, যা হয় তা ভালোর জন্যই হয়। সেদিনকে মাকে যদি জোড়াজুড়ি করে না নিয়ে যেতাম, আমি যে কিভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরতাম তা আমি কল্পনাও আমি করতে পারছি না। এই সময় অলরেডি আমার প্রচণ্ড শরীর খারাপ স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি, শুধু বকা খাওয়ার ভয়। তারপর গাড়িতে উঠে আমি নিজেকে আর সামলাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে বমি আর টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপরে কোনো রকম ভিডিও আমি কিচ্ছু করতে পারিনি, এইটুকু ভিডিও ছোট্ট ক্লিপগুলো তুলে রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।